أشهد أن لا প্রেম যে কত মানুষকে ধ্বংস করেছে তার খবর কে না জানে। কারো শরীর, কারো ধর্ম, কারো বা দুটোই প্রেম নদীর গর্ভে বিলীন হয়েছে। প্রেমের ভূত তাড়ানোর বেশ কিছু প্রতিশতক রয়েছে, তার কিছু এখানে বলছি। এই রোগ তাড়ানোর প্রথম ঔষধ হচ্ছে চোখ নামিয়ে রাখুন, এটাই মোক্ষম ঔষধ। না হলে অন্য অনেকের মতো আপনাকে এই রোগে ধুকে ধুকে মরতে হবে। ক্যান্সারের মতো প্রেম জীবাণু সারা শরীরে ছড়িয়ে পড়ার আগে যদি প্রতিকার করা যায় তাহলে ফায়দা পাবেন, কিন্তু একবার যদি সেটা গভীর প্রণয়ে রূপ নেয় তাহলে এই চিকিৎসা কাজে আসার সম্ভাবনা খুব কম। আকাঙ্ক্ষিত কিছুর দিকে অসতর্কে চোখ পড়ে গেলে প্রেম জন্মায় না, কিন্তু বারবার যদি তাকাতেই থাকেন আপনার মনের লোভ আর যৌবনের আকর্ষণ হাত ধরে টেনে আপনাকে প্রেমে পড়াবে। তাই বাঁচতে চাইলে ক্যান্সার হওয়ার আগেই পদক্ষেপ নিন। যা কিছু যত উপায়ে প্রেমের উস্কানি দেবে তাতে বাধা দিন। যেহেতু দৃষ্টি সবার আগে যায় তাই চোখ নামিয়ে রেখে প্রথম বাতটা তৈরি করতে হবে। এজন্য ধৈর্য ধরে সহ্য করতে হবে কিছুদিন। আত্মনিয়ন্ত্রণ আর মনের শক্তি সেরা ঔষধ। এই ঔষধে সাহায্য পাবেন আল্লাহকে ভয় করলে। কুকীর্তির কথা জানাজানি হলে যে লাঞ্ছনাকর পরিস্থিতিতে পড়বেন সেটা কল্পনা করলেও কাজে দেবে। যার প্রতি প্রেম জেগেছে তার ভেতরের দোষ ত্রুটির কথাও স্মরণ রাখুন। ইবনে মাসউদ রাজিয়াল্লাহু আনহু বলেছেন, কারো যদি কোনো নারীকে ভালো লাগে তাহলে সে যেন তার খুতের কথা মাথায় রাখে। যদি বিয়ের সামর্থ্য থাকে এবং বিয়ে করা যদি বৈধ হয় তাহলে কারো প্রতি প্রেম জাগলে বিয়ে করতে পারলে ভালো। বিয়ে করলে এই রোগের তীব্রতা কমবে। এই তীব্রতা কমার জন্য আরও বেশ কিছু উপায় আছে, যেমন লম্বা দূরত্বের সফর, ভালোবাসার মানুষ থেকে পাওয়া ধোকার কথা মনে করা, ধার্মিকতা, দুনিয়া বিমুখতা সম্পর্কিত বই পড়া, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, রোগী ও কবরস্থান দেখতে যাওয়া ইত্যাদি। যা চাচ্ছেন তা পাওয়ার পর যে একটা অনীহা চলে আসবে সেটা নিয়ে ভাবুন। জীবিত মানুষের সদা পরিবর্তিত মনের কথাও মাথায় রাখুন। অন্যদের থেকেও সাহায্য নিতে পারেন। কখনো কখনো অন্যরাও আপনাকে ধ্বংসের তীর থেকে উঠে আসতে সাহায্য করতে পারেন। মনে রাখবেন, মাত্র একটি ভুলের কারণে প্রথম পুরুষ, প্রথম নারী আদম হাওয়াকে জান্নাত ছেড়ে নশ্বর পৃথিবীতে নেমে আসতে হয়েছিল। আল্লাহ তাদের দুজনের উপর শান্তি বর্ষণ করুন। হারাম রিলেশন মানুষকে পাপের অতল সমুদ্রে ডুবিয়ে দেয়। এটি শয়তানের মরিচিকা যা তাকে আল্লাহর রহমত থেকে অনেক দূরে নিয়ে যায়। আর বেশিরভাগ প্রেমের শেষ পরিণতি হয় বিচ্ছেদ, ধোকা। পরিশেষে ইমাম শাফি রহিমাহুল্লার একটি কথা দিয়ে শেষ করতে চাই। কবরের প্রথম আলিঙ্গন তোমার জীবনের সকল উষ্ণ আলিঙ্গনের কথা তোমায় ভুলিয়ে দেবে।